আমেরিকার বাসার ভিতরে বেসমেন্টে মাটির নিচে কিভাবে 200 থেকে 300 মানুষের জন্য রান্না করা এত কনভিনিয়েন্স বা এত সুবিধা, তা আজকের ব্লগে আপনারা দেখলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকের ব্লগে আমি শেয়ার করতেছি যে আমার বাসায় পার্টির জন্য আমার বেসমেন্টে মাটির নিচে কিভাবে 100 থেকে 150 মানুষের রান্না করা হলো। তো এই ব্লগটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন, আর ব্লগটি শেয়ার করবেন তাহলে আর অনেকে দেখতে পারবেন। আর এখানে আমরা প্রথমে আমি মর্নিংয়ে ওঠার পর মাংসগুলো আমি ভিজিয়ে রেখেছি, কারণ বিকালের দিকে সবাই এসে আমাকে হেল্প করবেন। তো আমার আপা তারা বেশিরভাগে ওনাদের বাসায় যে সময় পার্টি হয় তখন প্রায় 200-250 মানুষের জন্য বেসমেন্টে রান্না করা হয়। তো এখানে আমার বাসায় আমি 100 থেকে 150 মানুষকে ইনভাইট করেছি, কারণ আমাদের এখানে এখন উইন্টার টাইম, আর উইন্টার টাইমে সব আত্মীয়রা বাসার ভিতরে থাকবেন, তো বাসার ভিতরে এখন বেশি মানুষ ইনভাইট করলে অনেক কনজাস্টেড হয়ে যায়, এই জন্য শুধু নিজের মানুষকে ইনভাইট করেছি। আর আমার ফ্যামিলি অনেক বড়, আত্মীয় স্বজন অনেক আমেরিকা, এই জন্য শুধু নিজের মানুষকেই ইনভাইট করেছি, বাইরের অনেককে ইনভাইট করতে পারি নাই, কারণ অনেক কনজাস্টেড হয়ে যায় উইন্টারের জন্য। এখানে সবাই আসার পর আমরা সবাই একসাথে সব কিছু রেডি করে নিলাম, তারপর এখানে গ্যাসের সিলিন্ডার দিয়ে এত ইজিভাবে কুক করা হয়, কি বলবো, যে গ্যাসের সিলিন্ডার দিয়ে উইন্টারে বাসার ভিতরে কুক করা যায়, যেমন বেসমেন্টে, তারপর সামারে আবার গ্যারেজের ভিতরেও করা যায়, আবার আউটসাইডেও করা যায়। এই জন্য এই পার্টির এই স্টোভটি এত কনভিনিয়েন্স যে যে কোনো জায়গায় নিয়ে গিয়ে কুক করা যায়। আমাদের ফ্যামিলি অনেক বড়, তো আমার বোনের ফ্যামিলি, বাইরের ফ্যামিলি, সবার ফ্যামিলি অনেক বড়, তো সবসময় আমাদের ফ্যামিলিতে পার্টি হয়, তো এই জন্য আমরা এই স্টোভগুলোতে কুক করতে অনেক কনভিনিয়েন্স হয়। তো এখানে আমার বড় বোন এবং আমার বড় ভাইয়ের ছেলের বউ তারা আসছে আগের দিন। আগের দিন আসার পর সন্ধ্যার দিকে আমরা সবাই অনেক এনজয় করে এখানে কুক করতেছি। তো আমেরিকায় আসলে কাজের লোক নাই, আমরা সব কিছুই করতে হয়, তারপরেও আমরা যেভাবে ইজি হয় ওইভাবেই আমরা কুক করতেছি, তারপরে আমরা অনেক এনজয় করে করে কুক করতেছি। অনেক ভালো লাগতেছে যে কয়েকদিন পর পর পার্টি হলে অনেক ভালো লাগে, আর আমাদের ফ্যামিলিও অনেক বড় যে কয়েকদিন পর পর আমাদের পার্টি হয়। তো এখানে আমার ছেলে আইমান, ওর 8 বছর হয়েছে, তো অনেকদিন তোকে শোক করতেছে যে ওর জন্মদিনে সবাই আসবে, ওকে উইশ করবে। তো ভাবলাম আসলে আমার বাসায় অনেকদিন থেকে পার্টি হয় নাই, কারণ আমি অসুস্থ ছিলাম, এজন্য আমার বেবির জন্য বা বড় করে প্রায় 1 বছর ধরে পার্টি হয় নাই। তো ভাবলাম তাহলে আইমানের জন্মদিনের উপলক্ষে সবাইকে দাওয়াত করব, তারপর সবাই আসবেন, গেট টুগেদার হব, এনজয় করব। তো আসলে কি বলবো, অনেকদিন পর সবাই আমার বাসায় এসেছেন, অনেক ভালো লেগেছে। তো এখানে প্রথমে 2টা ডেগে মাংস রান্না করা হচ্ছে, আর মাংসগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে। তো তারপর এখানে আমরা সবাই সবজিগুলো রেডি করে নিচ্ছি। তো সবজি আমাদের ইচ্ছে ছিল যে বড় 1টা ডেগের মধ্যে সবজি করা হবে, তো আসলে আমরা অনেকগুলো রেডি করে ফেলেছি, তো 1টা বড় ডেগের মধ্যে হচ্ছে না, তো তারপর 2টা ডেগের মধ্যে সবজি করা হচ্ছে। তো তারপর আবার শিম দিয়ে, ক্যাপসিকাম দিয়ে রান্না করা হয়েছে। আবার আমি রেস্টুরেন্টে অর্ডার করে নিয়েছি রোস্টগুলা, কারণ আসলে বাসায় করলে অনেক সময় লাগবে বা অনেকের কষ্ট হবে, তো এই জন্যই চিন্তা করে আমি রেস্টুরেন্টে, আমাদের কাছে স্পাইস রেস্টুরেন্টে, ওনাদের কাছে আমি রোস্টগুলো অর্ডার করে নিয়েছি। কারণ আমরা বেশিরভাগই যখন বড় পার্টি করি তখন আমরা বেশিরভাগই রোস্ট বা তান্দুরিগুলো রেস্টুরেন্টে অর্ডার করে নেই, অনেক কনভিনিয়েন্স হয় বা অনেক সময়ও বাঁচে, অন্য আইটেমগুলো বাসায় করা যায়। এদিকে আমার মেজ বোন বলেছেন যে উনি বড় মাছের টক রান্না করে আনবেন, কারণ এখানে আমরা একসাথে সবগুলো রান্না করলে অনেক রাত হয়ে যাবে, কারণ আমরা সন্ধ্যার দিকে রান্না করা স্টার্ট করেছি। তো তারপর আমার মেজ বোনও টক দিয়ে, বড় মাছ দিয়ে রান্না করে নিয়ে আসছেন। তো ভিউয়ার্স, আপনারা স্টে কানেক্টে থাকবেন, তাহলে নেক্সট ব্লগটি দেখতে পারবেন যে কীভাবে মেহমানরা আসছেন, তারপর এখানে কীভাবে সবাই খাওয়া দাওয়া করছেন, তারপর অনেক কনভিনিয়েন্স যে বেসমেন্টে অনেক স্পেস আছে, কারণ আমার এই বেসমেন্টটা আমি ওপেন রেখেছি, যখন আমি কিচেন রেডি করেছিলাম তখন আমি কিচেনটা আর ব্লক করি নাই, যে পার্টির জন্য আমি বেসমেন্টটা ওপেন রেখেছি, তাহলে যে পার্টি করলে সবসময় যে বেসমেন্টে অনেকগুলা টেবিল সেট করা যাবে।
আমরা যখন বড় পার্টি করি তখন আমাদের আত্মীয় স্বজন সবাই একে অপরকে অনেক হেল্প করেন, তো এখানেও আমিও যখন পার্টি করি তখন আমাকে আরও বেশি সবাই হেল্প করেন, কারণ আমি আমার ফ্যামিলির ছোটো, এই জন্য আমার আপা তারা সব কিছু করেন, তারপরে আমার ফুফাতো ভাই, তা ভাইয়ের বউ, তারাও অনেক কিছু হেল্প করেন। তো আসলে বড় পার্টি করলে আমি এত কিছুই বুঝি না যে এত হার্ড লাগে, আর অনেক আত্মীয় স্বজন বলেন যে কিভাবে তুমি এত পার্টি করো, কয়েকদিন পর পর কীভাবে এত মানুষের জন্য পার্টি করো বা রান্না করো। তো আসলে কি বলবো, আমার বোন তারা বা আমার ভাইপুতের বউ তারা সবাই বা আমার ফুফাতো ভাইয়ের বউ তারা সবাই অনেক অনেক হেল্প করেন, কি বলবো। এই জন্য এত সাহস যে আমরা এত মানুষের জন্য আমরা সব সময় খাবার রেডি করি। তো এখানে আমরা যখন কুক করতেছি তখন আমাদের বাচ্চারাও খেলাধুলা করতেছে, তারপর ওরা দেখতেছে আমরা কুক করতেছি। তো আমার বেসমেন্টটা অনেক স্পেস আছে, এই জন্য বাচ্চাদের জন্য অনেক কনভিনিয়েন্স বা আমাদের জন্য অনেক কনভিনিয়েন্স হয়েছে। যখন আমরা কুক করতেছি তখন ওদেরকেও দেখতে পাচ্ছি, সেম টাইমে আমরা কুকও করতেছি। তো এখানে আমাদের শিম বোনা হয়ে গেছে, তারপর সবজিও হয়ে গেছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আজকের ব্লগটি অনেক এনজয় করেছেন। তাহলে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে, আর আপনারা স্টে কানেক্টেড থাকবেন। তাহলে নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন যে আমরা কিভাবে পার্টির দিন সবাই বেসমেন্টে একসাথে খাওয়া দাওয়া করতেছি বা কিভাবে আমরা সবাই ফ্যামিলি গেট টুগেদার হয়ে অনেক এনজয় করেছি। তাহলে আপনারা সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।